পাঁচই সেপ্টেম্বর তেলিগাঁও শ্রীপুর তাহিরপুর সুনামগঞ্জের সংখ্যালঘু হিন্দু পরিবারের ওপর দুর্বৃত্তদের নির্মম হামলা ভুক্তভোগী পরিবারের মুখ থেকেই শুনুন এভাবে কি বেঁচে থাকা যায় প্রথম আমরা এম দে দইতাছে তো রাস্তা মুখ ঘর আমরা কেন বসে রইছি কারণ নাই নাই আমরা ঠান্ডা লাগি গেব বসে জানো তাই নাইছো তাই তো বালা মতো মনে হচ্ছে দেইব কি যদি আমরা দেখি তাই এম দেউকি দিছো আমার শাশুড়ি ফেরেব আমি এসে আমার বোন ছোট মানুষ তো লাগিয়েছে দরজা লাগিলো এনে রাত্রি দিয়া দরজা হইতাছে দর্জাঙ্গুকতা ও তো গরুর ডুবকে আমার শাশুড়ি দৌড়ছে আমার শাশুড়ি ডাকতে মারিয়া শাশুড়ি হাত আদবঙ্গার পরে তোমার শ্বশুর এর লই এখন তার আমার স্বামী ও বাজার ও এখন তারা কই আইছেন বাড়ি কি খালি আছিল ও বাড়ি খালি কেউ নাই পরে নাই আমি আমরা দুই তিন জন মাস ভিত্তিক হুম আর অত খোয়া গোরা আগুন ধরে দিম পেটলতে আগুন ধরে দিম শেমামলা কইলাম আর শেমামলা বই ভাই মামলা ধরে দরাইনে আর আর কি চিনিস করো বন নিছে কিনা নিছে বন আছে ছন নিছে ধন্যবাদ কান পাঁচ বড়ি ছন নিছে আর রুফা আছে